ভাই নাকি আমাকে একটি গজল ফরমাইশ করেছেন, একটি আমরা গিয়েছিলাম লন্ডন প্যারিস ওয়াশিংটন, এটি বাংলাদেশের একটি গজল ছিল, আবার এটাকে আমরা একটুখানি কারেকশন করে আমরা নিজেরা লিখে আবার অন্য ধরনের আমরা গিয়েছিলাম ইউটিউবের মাধ্যমে দেখেছেন, এবং আয়রে শোনায় আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, এসব গজল আমাদেরকে ফরমাইশ করেছেন। ইনশাল্লাহ এই গজল কটার পরে আমরা সেই ফরমাইশি গজলে ফিরে যাব। তো শুনলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার স্থানে এবার আমরা ফিরে আসব সেই আমার আপনার নবী জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 বা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে সৃষ্টি করে পাঠালেন। অন্যান্য নবীদের কলমা এসেছে আমরা জানি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এসব নবীদের কলমা এই দুনিয়ার মধ্যে এসেছে আমরা জানি। কিন্তু এসব নবীদের কলমা কারা কারা পড়েছে, এসব নবীদের উম্মাতরা কমরা, যেমন আমি আমার নবীর কলমা পড়ি, তুমি তোমার নবীর কলমা পড়ো, কিন্তু এই দুনিয়ার মধ্যে ওই সব নবীদের কলমা তানাদের উম্মাতরা শুধু পড়েছেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দোজাহানের বাদশাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন, কিন্তু তানার যে কলমা পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলমা শুধু আমি আপনি তানার উম্মাত আমরা পড়ে থাকি এই দুনিয়ার মধ্যে না, এই দুনিয়ার মধ্যে ওই এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলমা কারা কারা পড়েছেন, কোথায় কোথায় পড়েছেন, কোথায় কোথায় শোনা গেছে, কোথায় কোথায় লেখা হয়েছে, এই কলমা শরীফ সম্পর্কে ছোট্ট একটি কালাম পরিবেশন করে শোনাব কবি ছন্দের মাধ্যমে, অতি মূল্যবান কথা লিখছে দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, 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 যেই কলমাতে আতম হাওয়া দুজন মিলে গিয়েছে নুহ নবীর কাস্তির কাঠে এই কলমা লিখেছে, যেই কলমাতে আতম হাওয়া দুজন মিলে গিয়েছে নুহ নবীর কাস্তির কাঠে এই কলমা লিখেছে, ইব্রাহিম এই কলমা পড়লে আগুনে ফুল দেখেছে, ইউনুস নবী মাছের পেটে এই কলমা শুনেছে, যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা, যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা, আল্লাহ নবী সবই পাবি, আল্লাহ নবী সবই পাবি যদি দিলে রাখিস এই কলমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আর আমার নবীকে কত সম্মান দিলেন কবি ছন্দের মাধ্যমে, আর কি লিখছে দেখুন। ওই নামাজ রোজা হজ যাকাত আর যতই করো ইবাদত, আল্লাহকে তুমি কবু পাবে না, আল্লাহকে তুমি কবু পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ, আদর্শ কুরসি লঙ্গে কলম যা কিছু করেন আল্লাহ পাক, কোন কিছুর মূল্য হতো না, না হতো যদি মুহাম্মদ, শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত, শোনো শোনো আদম জাত দেখো কোরআনের আয়াত, আল্লাহ যেখানে হাজির সেখানে, আল্লাহ যেখানে হাজির সেখানে থাকবে প্রিয় মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, 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 কলমা শরীফ সম্পর্কে এবার আমরা ফিরে যাব সেই ফরমাইশি গজল।